হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ভিডিওতে নিয়ে চলে এসেছি আরেকটা অ্যাপার্টমেন্ট ট্যুর। বেশি দেরি করব না, চলো চলে যাওয়া যাক অ্যাপার্টমেন্টের ভেতরে। তো সবার প্রথম আমরা আজকে ক্লাব হাউসে আছি। এইটা যে অ্যাপার্টমেন্টে এসেছি সেটা ট্রেসির দিকে, এটা অ্যাপার্টমেন্ট। তো আমি আগেও বলেছি যে আমরা 2 BHK অ্যাপার্টমেন্ট খুঁজছি। তো এটা দেখে একটু ভালো লাগলো। তো সাইটে ছবি সব কিছুই মোটামুটি ভালো লেগেছে, অ্যান্ড বাজেটের মধ্যে রেন্টও রয়েছে। তো আর দেরি না করে চটপট একটা ট্যুর দিতে চলে এলাম। তোমরা এখন ক্লাব হাউসটা দেখছো, এত সুন্দর ক্লাব হাউস, সিরিয়াসলি সুন্দর গোছানো রয়েছে। এখানে কনফারেন্স রুমও আছে, ফিটনেস সেন্টারও রয়েছে, সুইমিং পুল তো দেখলে। তো আমি সুইমিং পুল পরে যাব, তার আগে আমাদেরকে আগে একটা অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা আমাদের বাজেটের মধ্যে আর আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। তো চলো চটপট দেখে নেওয়া যাক যে ঘরটা কীরকম। এই যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছে, এটা সেকেন্ড ফ্লোরে। অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা 3টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড। তো আমরা সেকেন্ড ফ্লোরটাই প্রেফার করেছি। তো ঢুকতেই ওপেন কিচেন, আর দুদিকে দুটো ঘর রয়েছে, একটা মাস্টার বেডরুম আর একটা একটু ছোট বেডরুম থাকে। আচ্ছা, কিচেনটা চলো দেখে নিই। ফ্রিজটা এখানে ডাবল ডোর পেয়েছি, প্লাস এখানে জল, আইস অ্যান্ড এনিথিং ক্রাশড আইস সব কিছুই আমি বাইরে থেকেই পেয়ে যাব, সেই সিস্টেমটা রয়েছে, অ্যাডভান্স সিস্টেম। খুব ভালো লাগলো এটা ফ্রিজটা। তার সাথে রয়েছে গ্রানাইট ফিনিশ কাউন্টার টপ, আর কিচেন ক্যাবিনেটসগুলো অনেক কিটগুলো রয়েছে। আর হ্যাঁ, এখানে তো বললাম কয়েল সিস্টেম, ওভেন, আচ্ছা ডাবল বেসিন রয়েছে, আর আছে আইল্যান্ড। কিচেন অ্যান্ড হল এরিয়াটা পুরো হার্ডউড ফ্লোর, কিন্তু ঘরের মেঝে কার্পেট আছে, দ্যাটস গুড। যতটা কার্পেট কম হয় ততই ভালো। দিস ইজ মাস্টার বেডরুম। এখানে মুভ করার আগে যখনই আগের জন টেন্যান্ট মুভ করে যায়, অলওয়েজ এরা কার্পেট ক্লিন করে, নতুন পেন্ট করে, একদম ঝাঁচকচকে নতুন করে পরের টেন্যান্টের জন্য রুম রেডি করে রাখে। এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। হ্যাঁ, কিন্তু যদি কার্পেট খুব নোংরা থাকে বা পেন্টে কোনো প্রবলেম হয়, কোনো আঁকিবুকি নষ্ট হয় কোনো কারণে, ড্যামেজ হয়, তাহলে কিন্তু সেই চার্জটা আগের টেন্যান্টকে কিন্তু দিতে হবে। তবে ম্যাক্সিমাম জায়গায় যদি 3 বছরের অধিক থাকা হয় তাহলে কিন্তু পেন্টের খরচটা দিতে হতে পারে, কিন্তু কার্পেট ক্লিনিংয়ের চার্জ দিতে হবে না। আচ্ছা, এখানে কিন্তু ওয়াকিং ক্লোজেট রয়েছে, এখানে খুব সুন্দর, মানে বাথরুম থেকে বেরিয়ে জামাকাপড় পরে রেডি হয়ে একদম বেরোনো যাবে। আচ্ছা, এটা আরেকটা বেডরুম, এখান থেকে ডিরেক্টলি, এখানে একটা ক্লোজেট তো রয়েছে, ছোটো ক্লোজেট, আর এখান থেকে ডিরেক্টলি এই বাথরুমটা অ্যাক্সেস করা যাবে, যেটা বাইরে থেকেও অ্যাক্সেসেবল আবার এই রুম থেকেও। মধ্যিখানে দুটো দরজা আছে, একটা দরজা লক করে দিলেই হলো। এই অ্যাপার্টমেন্টের একটা জিনিস খুব ভালো লাগলো, এই বাথটাবের সাথে শেলফ সিস্টেম। আগে আমি যে দুটো অ্যাপার্টমেন্টে ছিলাম কোনোটাতেই এই শেলফ সিস্টেম ছিল না, অ্যান্ড যা কিছু রাখা ওই বাথটাবের কোণে, আর ইউজ করতে গেলেই ধপধপ করে পড়ে গেল, কি বাথরুম ক্লিন করতে গেছি তখনই, আচ্ছা মেসাকার। তো এখানে এই সেলফ সিস্টেমটা আছে, খুব ভালো লাগলো। জানলা দিয়ে দেখা যাচ্ছে, দুর্দান্ত একটা ভিউ। দূরে সাইডে বিনমিন গুলো দেখা যাচ্ছে,
এখানটা অফিস, বাইরে আর একটা, আচ্ছা এটা চাবি আছে, একটা চাবি চাইতে হবে। অ্যাপার্টমেন্টটা দেখা কমপ্লিট, এবারে আমরা একটু অফিসে যাব কথা বলতে। এখানে একটা পার্কও রয়েছে বাচ্চাদের খেলার, ভালো একদিকে সব কিছুই রয়েছে, অ্যামেনিটিস। সুইমিং পুলটা ক্লাব হাউস থেকেই তো বললাম, ওখানেই রয়েছে। বারবিকিউ টিভি রয়েছে, যেখানে আগুন জ্বালিয়ে দাও ওরা বলবে না। টিভি রয়েছে, এখানে রয়েছে, আর এইখানে হচ্ছে গ্রিল। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করা শেষ, এবারে আমরা কথাবার্তা বলে নিই, তারপর নয় দেখা যাবে আমরা এই অ্যাপার্টমেন্টটা নিচ্ছি না অন্য কোনো অ্যাপার্টমেন্ট আবার দেখব। তো চলুন আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন। টাটা।